রেগুলার এক্সপ্রেশন এক ধরনের প্যাটার্ন ম্যাচিং টেকনিক, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার স্ট্রিং কোনো একটা প্যাটার্ন ফলো করতেছে কিনা সেই জিনিসটা আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করতে পারি। তো এই জিনিসটা একটা এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ফর্ম ফিল আপ করি, তখন অনেক সময় দেখবে যে ইমেল আইডি যখন টাইপ করি তখন আমাদেরকে বলে ইমেল আইডিটা ভ্যালিড কিনা, অথবা ইমেল আইডি কোন যে ফরমেশন সেটা ঠিক আছে কিনা। ইভেন মোবাইল নাম্বার টাইপ করার সময় জিনিসটা আমরা বলে, পাসওয়ার্ড টাইপ করার সময় পাসওয়ার্ডের স্ট্রেংথ বলে। এই সব কিছুই রেগুলার এক্সপ্রেশন দিয়ে করা হয়, অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা যে জিনিসটা টাইপ করেছি সেই জিনিসের প্যাটার্নটা আমরা চাইলে চেক করতে পারবো কোন একটা পার্টিকুলার প্যাটার্ন ম্যাচ করতেছে কিনা। ধরো তুমি একটা মোবাইল নাম্বার টাইপ করলে ওখানের মধ্যে লেটার দিয়ে দিলে, তো ওই জিনিসটা আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করতে পারবো যে আমাদের এখানে সবগুলো ডিজিট কিনা বা কোনো অ্যালফাবেট আছে কিনা। সো রেগুলার এক্সপ্রেশন একটা হিউজ টপিক, এটা নিয়ে একটা পুরো কোর্স বানিয়ে ফেলা যাবে। বাট আমরা এই লেসনে আমাদের জাভাস্ক্রিপ্টে যেটুকু আমরা ইউজ করতে পারি, রেগুলার এক্সপ্রেশনে যে স্কোপগুলো ইউজ করতে পারি, যে কমন জিনিসগুলো আমরা ইউজ করি সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। সো জাভাস্ক্রিপ্টে রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এবং এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা দেখব। সো রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করার জন্য দুইটা স্ল্যাশ ইউজ করতে হয়, ফরওয়ার্ড স্ল্যাশ। সো এটা দিয়ে বোঝায় যে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করব, এবং রেগুলার এক্সপ্রেশনটা আমার এইখানের মাঝখানে থাকবে, ঠিক আছে, এই দুইটা স্ল্যাশের মাঝখানে। তো আমরা যদি রেগুলার এক্সপ্রেশন লিখি যে হ্যালো, তাহলে আমার এই শুধু হ্যালো পোর্শনটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ওকে, সো আমরা প্রিন্ট করি, তাহলে দেখো আমরা রেগুলার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখবে এই যে স্ল্যাশ দুইটা, শুরু স্ল্যাশ এবং শেষের স্ল্যাশ, এটা রেগুলার এক্সপ্রেশনের পার্ট না, এটা হচ্ছে একটা ইন্ডিকেশন যে আমার এই পোর্শনটা একটা রেগুলার এক্সপ্রেশন। সো আমরা যদি রেগুলার এক্সপ্রেশন আমার স্ল্যাশ ছাড়া আমি ডিফাইন করতে যাই, তাহলে আমি এখানে সোর্স লিখলে হয়ে যাবে, আরই ডট সোর্স লিখলে আমার রেগুলার এক্সপ্রেশন, শুধু রেগুলার এক্সপ্রেশনটা আমরা দেখতে পারবো। ওকে, এবার আমরা রেগুলার এক্সপ্রেশনের কিছু ফাংশন নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন চেক কিভাবে করে। ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, ওকে, সো এই স্ট্রিং এর ভ্যালু আমরা ডিফাইন করব, ধরো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা চেক করব যে এই হ্যালো পোর্শনটা এই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে আছে কিনা। ওকে, সো এটা চেক করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেখানের মধ্যে আমরা আমাদের রেজাল্ট স্টোর করব। সো লেট রেজাল্ট ইজ ইকুয়াল টু, সো প্রথম যেটা টেকনিক সেটা হচ্ছে এক্সিকিউশন। সো এক্সিকিউশনের সংক্ষেপে রূপ এটা, এই ফাংশনটা ইউজ হয়। সো এই ফাংশনটা রিটার্নস রেজাল্ট ইন অ্যান অ্যারে অর নাল, অর্থাৎ যদি ম্যাচ করে তাহলে একটা অ্যারে রিটার্ন করবে, আর যদি ম্যাচ না করে তাহলে নাল রিটার্ন করবে। সো আমরা লিখবো কিভাবে, সো প্রথমে আমরা রেগুলার এক্সপ্রেশনটা লিখবো, এরপর আমরা ফাংশনটা লিখবো, এরপরে আমরা যেই স্ট্রিংটা চেক করতে যাচ্ছি সেই স্ট্রিংটা এই ব্র্যাকেটের ভিতরে লিখবো। ওকে, সো এখন রেজাল্ট প্রিন্ট হবে না, কারণ হচ্ছে আমি রেজাল্টটা প্রিন্ট করিনি। সো আমরা রেজাল্টটা প্রিন্ট করি কনসোল লগে, ওকে। এবার দেখো নাল রিটার্ন করছে, কারণ আমার এই স্ট্রিং এর ভিতর আছে হ্যালো ওয়ার্ল্ড, আর এই আমার রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে হ্যালো। সো এখানে ম্যাচ করতেছে না, কারণ কেস সেন্সিটিভিটি আছে, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে আমার এইচ, অর্থাৎ এই ছোট হাতের, এই পোর্শনে এইচটা হচ্ছে বড় হাতের। সো আমরা যদি কেস সেন্সিটিভিটি বাদ দিতে চাই, অর্থাৎ একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি লিখতে পারি, ধরো হ্যালো। এবার দেখো ম্যাচ করতেছে, ওকে, আমি একটা রিটার্নে একটা রেজাল্ট পাচ্ছি, এবং এখানে বলছে যে কোন পোর্শনটা ম্যাচ করেছে। প্রথমে আমার হচ্ছে প্রথম ইন্ডেক্স হচ্ছে হ্যালো, ওকে, সো আর ইন্ডেক্স জিরো, অর্থাৎ কত নাম্বার ইন্ডেক্স আমার ম্যাচ করেছে। দেখো এই পোর্শনটা আমার এই ফার্স্ট ইন্ডেক্সেই আমার এখানে ম্যাচ করেছে, সেজন্য আমরা হ্যালো এটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি কেস সেন্সিটিভিটি বাদ দিতে চাই, তাহলে আমরা এখানে একটা আই ইউজ করব। এখন আই ইউজ করলে
আমার ছোট হাতের হোক বড় হাতের হোক অর্থাৎ ক্যাপিটাল লেটার হোক স্মল লেটার হোক দুইটাই ম্যাচ করবে। যেমন দেখো এই হ্যালো এটা হচ্ছে আমার স্মল লেটার, বাট এই হ্যালো এটা হচ্ছে আমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। আমি এখানেও যদি কোনো ক্যাপিটাল লেটার করে দিই স্টিল ইট উইল ম্যাচ, কারণ ই দিলে হচ্ছে এটা হচ্ছে কেস ইনসেন্সিটিভ বুঝায়। সো ই না সরি আই, এটা দিয়ে বুঝায় কেস ইনসেন্সিটিভ, মানে হচ্ছে কেস সে ম্যাচ করবে না, অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার ম্যাচ করবে না। বাট যদি আমি এটা আইটা উল্লেখ না করি তাহলে সে কেস সেন্সিটিভ হবে, অর্থাৎ সে ম্যাচ করবে এইচ ছোট হাতের কিনা এইচ বড় হাতের কিনা। ওকে, সো এই জিনিসটা কি হচ্ছে, সে হচ্ছে এই যখন আমি হ্যালোটা আমার এই হ্যালো ওয়ার্ল্ডের এগেনস্টে ম্যাচ করতেছি তখন সে বরাবর এই হ্যালোটা এখানে খুঁজে পেয়েছে এবং স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জিরো ইন্ডেক্স থেকে, এই কারণে সে আমাকে বলছে ইন্ডেক্স হচ্ছে জিরো। আর ইনপুট, ইনপুট মানে হচ্ছে আমি কোনটা এগেনস্টে ম্যাচ করতেছি আর এই হ্যালোটা হচ্ছে আমি কোনটা খুঁজে পাইছি সেটা। ওকে, আচ্ছা এবার ধরো আমরা হ্যালোর শুরুতে কিছু আছে, ধরো অ্যাগেইন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখো এবার আমার ইন্ডেক্স এখানে সিক্স হয়ে গিয়েছে। কেন সিক্স হয়ে গিয়েছে, কারণ আমাদের ম্যাচিংটা শুরু হয়েছে ইন্ডেক্স সিক্স থেকে। এখানে যদি আমরা কাউন্টিং শুরু করি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তো সিক্স থেকে কাউন্টিং শুরু হয়েছে সেজন্য আমরা এটা শুরু করতে পেরেছি এবং আমরা সিক্স থেকে এটা পেয়েছি। এবং এখানে যদি কোনো স্ট্রিং ধরো মিসিং যায়, সাপোজ আমার হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হেল ওয়ার্ল্ড হয়ে গেছে, তাহলে সে খুঁজে পাবে না, কারণ আমার পুরো প্যাটার্নটা ম্যাচ করতেছে না। এটা মানে হচ্ছে এই পুরোটাই আমার এখানে খুঁজে পেতে হবে। আর ধরো এটার পরে কিছু আছে আর আগে কিছু আছে, ধরো আগে কিছু র্যান্ডম টেক্সট পরে কিছু র্যান্ডম টেক্সট এরপর ওয়ার্ল্ড, তখনও সেটা খুঁজে পাবে। অর্থাৎ এই প্যাটার্নটা সে পেলেই, অর্থাৎ এই পুরো জিনিসটা সে খুঁজে পেলেই সে আমাকে একটা রেজাল্ট রিটার্ন করবে। ওকে, এবার যদি সে একাধিক প্যাটার্ন খুঁজে পায়, ধরো এখানের মধ্যে অ্যাগেইন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো, ধরো এখানে সে একাধিক প্যাটার্ন খুঁজে পেয়েছে, স্টিল সে প্রথমটাকে নেবে। অর্থাৎ একটা অ্যারের একটা স্ট্রিং এর মধ্যে যদি এই আমার অ্যার প্যাটার্নের সাথে ম্যাচ করা একাধিক প্যাটার্ন সে খুঁজে পায় তাহলে সে প্রথম প্যাটার্নটাকে নেবে। ওকে, সো এটা গেল একটা ফাংশন এক্সিকিউশন। এরপর আমরা যে ফাংশনটা দেখব সেটার নাম হচ্ছে ম্যাচ। আচ্ছা, টেস্ট একটা ফাংশন আছে সেটাও দেখে নিই। সো টেস্ট ফাংশনটা শুধু ট্রু আর ফলস রিটার্ন করবে, অর্থাৎ ম্যাচ হলে ট্রু বলবে ম্যাচ না হলে ফলস বলবে। ওকে, তো দেখি রেজাল্ট ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন টেস্ট আর ভিতরে আমার হচ্ছে স্ট্রিংটা যেটা আমি চেক করব, তাহলে দেখো আমি ট্রু রিটার্ন পাচ্ছি। ওকে, আর এখানে যদি আমরা আমাদের প্যাটার্ন ম্যাচ না করে তাহলে আমরা ফলস পাবো। ফাইন, এরপর যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে ম্যাচ নামের ফাংশন। সো ম্যাচ নামের ফাংশন আর এক্সিকিউশন নামের ফাংশনের কাজ অনেকটা সেম, এটাও হচ্ছে আমার অ্যারে রিটার্ন করে অর নাল রিটার্ন করে, বাট ব্যবহারটা উল্টো। ধরো এখানের মধ্যে আমরা কি বলতাম, আগে রেগুলার এক্সপ্রেশন দিতাম তারপর ভিতরে স্ট্রিং দিতাম, বাট ম্যাচে আমরা আগে স্ট্রিং দেব ভিতরে রেগুলার এক্সপ্রেশন দেব। সো রেজাল্ট ইকুয়াল টু আমরা স্ট্রিংটা বাইরে লিখব ডট, এরপর হচ্ছে আমরা ম্যাচ লিখব, তারপর ভিতরে রেগুলার এক্সপ্রেশনটা দিব। ওকে, সো অবজেক্টের পার্সপেক্টিভে যদি বলি তাহলে হচ্ছে এটা স্ট্রিং অবজেক্টের একটা মেথড হচ্ছে ম্যাচ, আর এক্সিকিউশনটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন অবজেক্টের একটা মেথড। ওকে, সো এবার আমরা যদি রিটার্ন করে আমরা নাল পাচ্ছি, নাল পাচ্ছি কেন, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাচ করতেছে না। সো এটা যদি আমরা আবার মিউটেট করি তাহলে দেখো এবার আমরা সেম রেজাল্ট পাচ্ছি। ওকে, সো বেসিক্যালি দুইজনই সেম রেজাল্ট, ম্যাচ আর এক্সিকিউশনের কাজ একই, জাস্ট হচ্ছে ইউজটা ডিফারেন্ট। এখানে আগে রেগুলার এক্সপ্রেশন লিখে তারপর ভিতরে ফাংশন লিখতে হয়, ফাংশন না সরি স্ট্রিং লিখতে হয়, এখানে আগে স্ট্রিং লিখে তারপর ভিতরে রেগুলার এক্সপ্রেশন লিখতে হয়। ওকে ফাইন, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্চ। ওকে, সো এটা রিটার্নস ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট ম্যাচ
or minus 1. Okay. So, dekhi, result equal to, etao same, aage string likhbo, erpor search, erpor amar regular expression. তাহলে দেখো এটা শুধুমাত্র ইনডেক্স রিটার্ন করে ফার্স্ট ম্যাচের ইনডেক্স রিটার্ন করে আর যদি ফার্স্ট ম্যাচ না হয় তাহলে সে মাইনাস ওয়ান রিটার্ন করবে সো এটাকে আবার আমরা মিউটেট করে দেখি তাহলে দেখো সে মাইনাস ওয়ান রিটার্ন করছে অর্থাৎ ওয়ার্ল্ডের সাথে সে ম্যাচ করতে পারছে না এই জন্য সে মাইনাস ওয়ান রিটার্ন করছে ওকে নেক্সট যে ফাংশনটা আমরা দেখব সেটা হচ্ছে রিপ্লেস সো এটার কাজ হচ্ছে সে নতুন একটা স্ট্রিং রিটার্ন করবে রিটার্নস নিউ স্ট্রিং আর যেটাকে আমি রিপ্লেস করতে বলবো সে সেটাকে রিপ্লেস করবে ওকে দেখি তো আমার কাজ হচ্ছে আমি এটাকে আবার ডিফাইন করি সরি হ্যাঁ এটাকে আবার নতুন করে আমি অ্যাসাইন করি এরপর আমি ধরো যদি আমি আমরা নর্মালি স্ট্রিংটা কল করি রিপ্লেসটা কল করি তাহলে রিপ্লেস রেগুলার এক্সপ্রেশন এরপর আমি ধরো হাই দিয়ে রিপ্লেস করব তো দেখো এখন কিছু হবে না ওকে আমার কিছু চেঞ্জ হচ্ছে না আমি যদি স্ট্রিংটা প্রিন্ট করি স্ট্রিংটাও চেঞ্জ হবে না স্ট্রিং যেটা আছে ওইটাই থাকবে স্ট্রিং এবং কনসোল লগ আমার রেগুলার এক্সপ্রেশনটাও যদি প্রিন্ট করি সো সবকিছু আমার সেমই থাকবে ওকে সো কিছু চেঞ্জ হচ্ছে না কারণ হচ্ছে আমি এই যে রিপ্লেস দিয়ে যেটা আমি রিটার্ন করছি সেটা আমি কোথাও স্টোর করছি না সো আমি এটা স্টোর করব সো লেট নিউ স্ট্রিং ইজ ইকুয়াল টু এটা এরপর আমি নিউ স্ট্রিংটা প্রিন্ট করি ওকে এবার দেখো সে প্রথম যে ম্যাচটা পেয়েছে হাই আমার স্ট্রিং কি ছিল অ্যাগেইন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো সো সে প্রথম যে ম্যাচটা পেয়েছে সেটাকে সে রিপ্লেস করে দিয়েছে ওকে সো এটার প্যারামিটার কি এটা হচ্ছে স্ট্রিং থেকে কল করতে হয় যেটার সাথে আমি ম্যাচ করতেছি এবং ভিতরে রেগুলার এক্সপ্রেশনটা পাস করব তো সে রেগুলার এক্সপ্রেশনে যেটা ম্যাচ হবে সেটাকে রিপ্লেস করে আমি যেটা পাস করব পরে সেটাকে সে প্লেস করে নতুন একটা স্ট্রিং রিটার্ন করবে এবং সেই স্ট্রিংটা হবে আমার এই যে যেটা পেয়েছি রেজাল্ট এটা খেয়াল রাখবে সে কিন্তু একজনকে রিপ্লেস করে প্রথম যে ম্যাচ পায় তাকে রিপ্লেস করে সো এই গেল আমার রেগুলার এক্সপ্রেশনে ইউজ করা কমন যে ফাংশনগুলো আছে এগুলো সো এগুলো ইউজ করে আমরা নেক্সট ভিডিও থেকে কিছু প্যাটার্ন দেখব যে প্যাটার্নগুলোর আমরা রেগুলার এক্সপ্রেশন হিসেবে ম্যাচ করব কোন একটা স্ট্রিং এর সাথে বাট আমরা এই ফাংশনগুলোই বেসিক্যালি ইউজ করব থ্যাংক ইউ